এছাড়া কী করতে পারে আর তৃণমূল এছাড়া কী করতে পারে সেখানকার নির্বাচনটাকে যাতে দুর্বল করা যায় ব্লক সভাপতি ফাঁসনে তাই করতে পারে কি হয়েছে না এতে চোখের সামনে হয়েছে কোনো গোপনে হয়নি গ্রামে গ্রামবাসীর উপর আক্রমণ করেছে তৃণমূল গ্রামবাসীর আক্রমণের শিকার হয়েছে গ্রামবাসীর আক্রমণের শিকারে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর আমাদেরকে খুনি বাড়ানোর চেষ্টা হচ্ছে। এটা না করলে তৃণমূল তৃণমূল কেন থাকবে নিজেরা খুন করে যাদের যারা যা যারা যাদেরকে খুন করবে তাদেরকে আবার খুনি বানানোর চেষ্টা করবে এটাই তৃণমূলের তত্ত্ব এটাই এটাই হচ্ছে তৃণমূল নামক পার্টির এটাই হচ্ছে সব থেকে বড় পরিচয় এই ঘটনা গ্রেপ্তার করে পাঠানো তার মধ্যে কংগ্রেসের কেউ কি আছে বলে এখন পর্যন্ত জানি না আমি কংগ্রেসের কোন দেখুন আমরা নিজেরা প্রতিদিন নিজেদেরকে রক্ষা করার জন্য নির্বাচন কমিশনে যাই কোর্টে যাই সুরক্ষা চাইতে যারা সুরক্ষা চাইতে যাই তারা কাউকে আক্রমণ করা কি ক্ষমতা থাকে সহজ সরল অঙ্কটা কী বলে প্রতিদিন আমরা পুলিশের কাছে যাচ্ছি যে আমাদেরকে রক্ষা করুন প্রতিদিন আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি আমাদেরকে রক্ষা করুন আমরা কোর্টে যাচ্ছি আদালত রক্ষা করুন তো যারা নিজেদেরকে প্রতিদিন রক্ষা করার জন্য আবেদন নিবেদন করছে খুব সাধারণ বুদ্ধিতে তারা কি খুনের বা খুন করার ক্ষমতা রাখে সহসরণলঙ্ক পুলিশ আছে পুলিশ দেখু অন্যায় জোর জুলুম করলে মিথ্যা কেসে ফাঁসালে কংগ্রেস তো বোঝা থাকবে না কংগ্রেস তার জন্য আইন আদালত রাস্তা সব জায়গায় যাবে কিন্তু খুনটা কেন সেখানে জানে সেখানকার মানুষ যে তৃণমূলের মস্তান সাগর দিকে লুট করতে গেছিল সেই তৃণমূলের মস্তান নবগ্রামের সন্ত্রাস করছে সবাইটা জানে এই নবগ্রাম থেকে তৃণমূলের মস্তানের নেতৃত্বে সাগর দিকে লুট হতে গেছিল সেই মস্তানের নেতৃত্বে নবগ্রামের সন্তান নাম জেনে নিন পুলিশের কথা দেখে নিন ব্যর্থা আর শাসক দলের মদতে হত্যা দিদির নির্দেশে হত্যা নাহলে দিদি বলে এক হাতে তালি বাজে না যখন বাংলার মুখ্যমন্ত্রী বলে এক হাতে তালি বাজে না অর্থাৎ বদলা নাও বাংলার মুখ্যমন্ত্রী যখন বলে কোনো খুনের সঙ্গে তৃণমূল জড়িত না তখন পুলিশের ক্ষমতা আছে যে খুনের রিপোর্ট জমা দেবে বলব যখন পুলিশ মন্ত্রী নিজে বলে দিচ্ছে পুলিশ বলার আগে পুলিশ বলার আগে বলে দিচ্ছে তৃণমূলের নেত্রী যে ঘটনা ছিল পুলিশ মন্ত্রী যে তৃণমূল কোনো ঘটনায় জড়িত নয় এখানে এক হাতে তালি বাজে না তখন পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা আছে যে সত্যি রিপোর্টটা দেবে কালকে চোপড়ায় কি ঘটনা ঘটেছে একদম পরিকল্পিতভাবে পুলিশ উদ্যোগ করে যাচ্ছে পুলিশ জায়গা ছেড়ে দিচ্ছে খুনি সন্ত্রাস করার জন্য তৃণমূলকে তারা এসে বোম গুলি নিয়ে শান্তিপূর্ণ মিছিলের উপরে আক্রমণ করছে তাতে মৃত্যু হচ্ছে কারো কোনো মাথা ব্যথা নেই না ডিএমএ না কারো কোনো মাথা ব্যথা নেই একদম অরাজকতার নজির তৈরি করে ফেলেছে পশ্চিমবঙ্গ এই অরাজকতার হাত থেকে বাংলাকে বাঁচানো জরুরি যদি রাজ্যপাল কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন দৃঢ় পদক্ষেপ নিতে পারেন সত্যি বাংলার মানুষ তাকে তারিফ করবে